উত্তর পূর্বের রাজ্যগুলিতে অতি দ্রুত পণ্য পাঠাতে চায় ভারত। সম্প্রতি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য রাখার জন্য বিশেষ জায়গা বা ইয়ার্ড চেয়েছে ভারত। ভারতের যে কোনো প্রান্ত থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বাংলাদেশ হয়ে পণ্য পাঠানোর সময় সাশ্রয় সহ খরচও কম বলে সংশ্লিষ্ট মহল উল্লেখ করেছেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুবিধা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করতে এমন সুবিধা চায় কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বাংলাদেশকে এই অনুরোধের কথা জানিয়েছেন। তবে ঢাকা বলছে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, তিনি এ বিষয়ে অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো প্রস্তাব পাননি। ভারত এমন সময় এই প্রস্তাব দিয়েছে যখন ভারত বাংলাদেশ চুক্তির অধীনে এই দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান পাঠানো কেবল এক সপ্তাহ আগে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত সেপ্টেম্বরে ভারত সফরের সময় ভারত ও বাংলাদেশকে ট্রানজিট সুবিধার প্রস্তাব দেয়, অর্থাৎ ভারতের সমুদ্রস্থল এবং নৌপথ ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ। সেই প্রস্তাবের অবশ্য এখনও কোনো যুক্তি হয়নি। উন্নত বন্দরে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা নির্বিঘ্ন করার জন্য নির্ধারিত স্থান বা ইয়ার্ড রাখা হয়, সেখানে শুধু সেই পণ্যই থাকে। চট্টগ্রাম এবং মোংলা বন্দরের কেউই এখনও সেই ডেডিকেটেড ইয়ার্ড রাখেনি, কারণ এখনও পরীক্ষামূলক চালান চলছে। পুরোদমে শুরু হলে নির্ধারিত ইয়ার্ড থাকবে। পানগাঁও বন্দরে ভারতের ট্রানজিট পণ্য নৌপথে আশায় সেখানে পৃথক স্থান রাখা আছে। এখন ভারত সেই স্থান রাখার প্রস্তাব দিয়েছে কিনা বন্দর ব্যবহারকারীদেরও কেউ অবগত নন বলেও জানা গিয়েছে। দেশে যে বাণিজ্যের যে একটা পরিস্থিতি বর্তমানে, আমরা ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে আমরা অলরেডি একটা বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করছি এবং বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন বলেন, সার্বিক দিক থেকে আমরা এই উন্নয়নে ত্বরান্বিত করছি। আজকে এই ভারত যে আমাদের বন্দর ব্যবহারের যে সুযোগটা চেয়েছেন, আমরা সেটা যদি ত্বরান্বিত করতে পারি তাহলে দেশের বাণিজ্য যেমন আমাদের বাড়বে, দুই দেশের মধ্যে আর্থিক সম্পর্কটাও সুদৃঢ় হবে এবং এটা হলে বাংলাদেশের আসলে উন্নতি হবে বলে আমি আশা করি। কেননা যখন একটা দেশে কোনো বাণিজ্য বলি আর যাই বলি, সেটা যদি একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চলে দ্বিপাক্ষিক যদি কোনো সমঝোতা করা যায় বা দ্বিপাক্ষিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে দেখা যায় যে সেই দেশের সঙ্গে প্লাস আমাদের দেশের এখানে আত্মকর্মসংস্থানও বাড়ে, প্লাস হচ্ছে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আহরণের একটা সুদৃঢ় পথ তৈরি হয়। এই জন্য আমি মনে করি এই ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।